আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সম্প্রতি ব্র্যাক এনজিওতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এখানে এইচএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন। নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, পদের নাম দেওয়া রয়েছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। এখানে কতজন লোক নিয়োগ করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি, এখানে আনলিমিটেড লোক নিয়োগ করা হবে। সো বন্ধুরা, এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, মিনিমাম এইচএসসি পাস থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স সর্বনিম্ন 18 বছর হতে হবে। বন্ধুরা, এখানে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে জব লোকেশন রাখা হবে কক্সবাজার ওকিয়াতে, জব লোকেশন রাখা হবে, বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে। এছাড়াও এখানে বিভিন্ন বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, যাবতীয় সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, এই আবেদনটি করতে হলে আপনাদের বিডি জবস অনলাইন পোর্টালের মাধ্যমে এই আবেদনটি আপনাদের করতে হবে। এখানে 23 এপ্রিল 2023 সালে কিন্তু এই আবেদনটি শেষ হবে, এর আগেই আপনারা বিডি জবসের মাধ্যমে এই আবেদনটি করে নেবেন। ওকে, সো বন্ধুরা, আরও একটি পদ রয়েছে, সেটি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আরেকটি পদ রয়েছে, সেটি হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। বন্ধুরা, এখানে কতজন লোক নিয়োগ করা হবে তাও কিন্তু উল্লেখ করা হয়নি, এখানে আনলিমিটেড লোক নিয়োগ করা হবে। বন্ধুরা, এই পদে আবেদন করতে হলে এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। এখানেও এক বছরের অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে, এখানেও সর্বনিম্ন 18 বছরের ভিতরে বয়স হতে হবে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। এখানে কক্সবাজার ওকিয়াতে পোস্টিং রাখা হবে, বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে, এছাড়াও বিভিন্ন বোনাস আপনারা এখানে পেয়ে যাবেন। সো বন্ধুরা, এই আবেদনটিও আপনারা বিডি জবস অনলাইনে পোর্টালের মাধ্যমে, বিডি জবসের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আবেদনটি আপনারা করে নেবেন। এটিও 23 এপ্রিল 2023 সালে এই আবেদনটি শেষ হবে, এর আগেই আপনারা এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করে নেবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি। আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বন্ধুরা, আমি আমার চ্যানেলে নিয়মিতই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করে থাকি, তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত চাকরির আপডেট পেতে। বন্ধুরা, পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।